নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন দ্য পিপল টিভি আর লোকসভা নির্বাচনী কভারেজ করতে বেরিয়ে আমরা চলে এসেছি যাদবপুর লোকসভা কেন্দ্রে আমার ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টার্য বিকাশবাবু আপনাকে প্রথমেই দ্য পিপল টিভির ফেসবুক পেজে স্বাগত নমস্কার এই কেন্দ্রে মেন লড়াই যেটা সেটা হচ্ছে একদিকে দেখা যাচ্ছে তারকা মিমি চক্রবর্তী অন্যদিকে বিজেপির অনুপম হাজা এবং আরেকদিকে আপনি লড়াইটা কিরকম হতে পারে কি মনে করছেন না লড়াই তো রাজনীতির লড়াই লড়াই তো ব্যক্তির লড়াই না সুতরাং উল্টো দিকে কারা আছে এটার কথা রাজনীতিটা কি আমরা মনে করছি গোটা ভারতবর্ষের পক্ষে বর্তমান সময়ে তৃণমূল এবং বিজেপি উভয় সমান বিপদ সেই বিপদের বিরুদ্ধেই মানুষের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার চাকরি পাওয়ার অধিকার নিরাপত্তা ফসলের দাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বড় হচ্ছে স্বাধীন মত প্রকাশের অধিকার দুটো দলই যেখানে শাসন ক্ষমতায় আছেন তারা মানুষের স্বাধীন কণ্ঠকে গলা টিপে ধরছেন তার বিরুদ্ধেই আমাদের প্রচার তার বিরুদ্ধেই আমাদের মানুষের কাছে যাওয়া সুতরাং ব্যক্তিকে বড় করে আমি দেখি না দেখি হচ্ছে অপরপক্ষের রাজনৈতিক আদর্শকে বিকাশবাবু এর আগে আমরা দেখেছি সারদা এবং নারদা কাণ্ডে যারা অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হলেও কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু অবাধে বাইরে ঘুরছেন এবং তার মধ্যে কেউ কেউ প্রার্থীও হচ্ছেন কি বলবেন না গোটা দেশেই দেখবেন বিজেপি এবং এ রাজ্যে তৃণমূল তারা বেছে বেছে অপরাধীদের প্রার্থী করেছেন তারা আসলে রাজনীতিটাকে একটা দুর্বৃত্ত এবং দুর্নীতিগ্রস্তদের জায়গা করে তুলতে চান এটা একটা দক্ষিণপন্থা রাজনীতির ঝোঁক রাজনীতি যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সিরিয়াস ব্যাপার মানুষের মঙ্গলের জন্য যারা সেবা করতে পারবেন যারা স্বার্থত্যাগ করতে পারবেন তাদেরই জায়গা রাজনীতি সেই ব্যাপারটাকে এরা খেলো করে দিয়ে ভুলিয়ে দিতে চাইছেন ভাবতা দেখাচ্ছেন যেন যে কেউ যে কোনো বিষয় নিয়ে রাজনীতি করতে পারে সে যত বড়ো চোর হোক যত বড় দুর্নীতিগ্রস্ত হোক যতই অযোগ্য হোক না কেন সে রাজনীতি থাকতে পারে এটা দক্ষিণ রাজনীতির একটা চেষ্টা তা আমরা তার বিরুদ্ধে সরব যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এবং এর আগে আমরা দেখেছি যে ভাঙড়ের যে জমি আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু একটা সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি বলা যেতে পারে এবং সেখান থেকে কি কিছুটা সারা মিলেছে বটেই তো ভাঙড় আন্দোলনে একটা দৃষ্টান্ত তা এই যে সেখানে মানুষ মূলত তাদের দাবি ছিল জমি এবং জীবিকার সেই দাবিকে ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেস প্রথমত গুন্ডাদের কাজে লাগায় আরাবুল কাইজার এদের নেতৃত্বে আমরা দেখেছি পথেঘাটে আমি তো তখন সেখানে ছিলাম বন্দুক নিয়ে বোমবাজি করে তারা গ্রামবাসীদের ভয় দেখাবার চেষ্টা করেছে সেটা যখন ব্যর্থ হয়েছে তখন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েছে এবং কালা কানুন ইউএপিএ এদের বিরুদ্ধে লাগানো হয়েছিল তার বিরুদ্ধে গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন জয়ী হয়েছেন আইনের আদালতে আমরা লড়াই করেছি আমরা জয়ী হয়েছি তা থেকেই প্রমাণ হয় যে মানুষ যদি তাদের মৌলিক দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় তবে গুন্ডা প্রশাসন কেউ তাদের দমিয়ে রাখতে পারে না এর আগে আমরা দেখেছি যে দু দফার নির্বাচনে কিন্তু একটা গোলমালে পরিস্থিতি রাজ্যে শুরু হয়েছিল এবং আমরা দেখেছি মোহাম্মদ সেলিমকেও দেখেছি যে এক জায়গায় ছাপ্পা ভোট চলছিল এবং সেখানে তিনি গিয়ে আটকান এবং তার তাকে আক্রমণ করা হয় তাকে তার গাড়ি ভাঙচুর করা হয় কি বলবেন আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের লড়াইটা হচ্ছে মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকারকে রক্ষা করার লড়াই পাঁচ বছর পর পর মানুষের একটা অধিকার আছে তার ভোট দিয়ে তার পছন্দ মতো দলকে সে নির্বাচিত করবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই বিজেপিকে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে এবং ত্রিপুরাতে এখানে তৃণমূল কংগ্রেস এরা উভয়ই চাইছে মানুষের যে স্বাধীন মত প্রকাশের অধিকার এটাকে কেড়ে নিতে তাই ভোট বাক্সে গিয়ে হামলা তাই ভোটারদের ভয় দেখানো ভোট না দিলে পঞ্চায়েতে তোমার যে প্রাপ্য সুবিধে কেড়ে নেব এই সমস্ত অগণতান্ত্রিক এবং একেবারে নিছক গুন্ডামি যেটা এরা প্রশ্রয় দিচ্ছে যাতে মানুষের স্বাধীন মত প্রকাশে অধিকার কেড়ে নেওয়া হয় খবরে দেখলাম অত্যন্ত দুর্ভাগ্যজনক তিরিশ টাকা দিয়ে ভোট কেনা হয়েছে তাহলে আর এই ভোটের প্রয়োজন কি তার মানে তৃণমূল কংগ্রেস মানুষের স্বাধীন মতে বিশ্বাস করেন না যেটা বিজেপিও করেন না যেমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পদ্মাবতী সিনেমাকে দেখাতে দেয়া হয় না এখানে তেমনি ভবিষ্যতের ভূত বন্ধ করে দেয়া হয়েছিল বেআইনিভাবে সুপ্রিম কোর্ট একুশ লক্ষ টাকা প্রায় জরিমানা করেছে সেই জরিমানার টাকাটা যদি ওদের নিজেদের পকেট থেকে ওরা দিতে দেন তাহলেই বুঝবো ওদের সততা কিন্তু সেই জরিমানার টাকা আমাদের ঘাড়ের ওপর পড়বে কেন যারা মানুষের স্বাধীন কণ্ঠ রোধ করতে চাইছেন তাদের এই সাজা পাওয়া উচিত এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন তাই তারা গুন্ডামি করছেন এবং গুন্ডামি করছেন প্রকাশ্যে নির্বাচন কমিশন কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছেন না ভাঙরে তো আমি দেখেছি ওদের পঞ্চায়েত প্রধান আরাবুল ইত্যাদি এরা তো থ্রেট করছেন তা ওদের একটা বোঝা উচিত যে থ্রেটকে কিন্তু মানুষ এখন ভয় পাচ্ছে না আমি ভাঙরে গিয়ে দেখেছি মানুষ একেবারে বিদ্রোহের মোডের রয়েছে যদি ওরা গুন্ডামি করে তাহলে যা হবার তাই হবে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি কিন্তু বারবার শিল্পের কথাটা কিন্তু বারবার তুলে ধরেছেন এবং সেখানে দেখা গেছে সিঙ্গুর এবং নন্দীগ্রাম এই সমস্ত আন্দোলনগুলোকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গদিতে এলেন এবং এখনও কিন্তু সেই অর্থে শিল্পের যে ব্যাপারটা সেই অর্থে কিন্তু বন্ধই হয়ে গেছে বলা যেতে পারে রাজ্যে কি বলবেন মমতা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের মূল যে উন্নয়ন সেই উন্নয়নের বিরোধী মূল উন্নয়ন হচ্ছে মানুষের মানের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সেগুলো তো উনি বোঝেন না উনি গত কয়েক বছরে সাড়ে তিন লক্ষ কোটি টাকা বাজার থেকে ঋণ নিয়েছেন ভাবছেন লোককে কিছু পাইয়ে দিলে পরে ভোটটা পাবেন যার ফলে শিল্প সম্পর্কে ওর কোনো বোধ নেই কোনো আগ্রহ নেই এখান থেকে সিঙ্গুর থেকে যখন তাড়িয়ে দেওয়া হলো টাটাকে টাটা সানন্দে চলে গেল আজকে বিভিন্ন তথ্য থেকে দেখা যাচ্ছে সানন্দের মধ্যে একটা পিছিয়ে পড়া অঞ্চল ওই টাটা শিল্পকে কেন্দ্র করে কত দ্রুত এগিয়ে গিয়েছে সিঙ্গুরের মানুষ শুধু হাহাকার করছে না সিঙ্গুরের মানুষকে ওরা এত ভাওতা দিয়েছেন যে জমি ফেরত দেওয়া হয়েছে তা চাষযোগ্য জমি নয় সেখানে চাষ হচ্ছে না কৃষকেরা তো আমার কাছে এসেছিলেন তাদের ক্ষোভ বিক্ষোভ নিয়ে আমাকে মামলা করতে হচ্ছে মামলা যদি দ্রুত সম্পন্ন হয়ে যায় তাহলে ওরা অনেক বেশি বিপদে পড়েন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে মামলা হতে তো সময় লাগে ওরা সিমুরের মানুষকে বোকা বানিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে প্রতারিত করেছেন এবং এই প্রতারিত যুব সমাজ যাতে বিক্ষোভে না ফেটে পড়ে তাই তাদের দুর্নীতিগ্রস্ত করবার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আটকে রাখার চেষ্টা করছেন একেবারে আর এস লিখিত যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট অনুযায়ী মমতা কাজ করছেন পশ্চিমবঙ্গে সংসদীয় গণতন্ত্রে বামেদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা সরকার পক্ষ মানেন এবং বিরোধী পক্ষ মানেন তো আপনি যদি এখান এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে যদি সংসদে যান প্রথম আপনি কোন বিষয়টা তুলে ধরবেন না আমার কাছে তো যে বিষয় আমরা মানুষের কাছে বলছি প্রথম কথা হচ্ছে মানুষের স্বাধীন চিন্তার অধিকার স্বাধীন মত প্রকাশের অধিকার যেটা ভারতবর্ষের সংবিধানের মর্মবস্তু এই যে স্বাধীন মত প্রকাশের অধিকার এটাকে প্রতিষ্ঠিত করতে হবে ভারতবর্ষ বহুত্ববাদী দেশ এখানে কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় চিন্তা একটা নির্দিষ্ট ভাষার চিন্তা একটা নির্দিষ্ট ঢঙের চিন্তা এইসব চলতে পারে না চলতে দেয়া হবে না বেকারিত্ব সমাধানের জন্য আমাদের যে জাতীয় শিল্প যেগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে তুলতে হবে এগুলোকে বিক্রি করে দেওয়া নয় বাঁচিয়ে তুলেই কর্মবিনিয়োগের ব্যবস্থা করতে হবে কৃষকদের ন্যূনতম যে মূল্য সে মূল্যমানকে নির্ধারণ করতে হবে কৃষকরা যদি আত্মহত্যা করে করেন তাহলে আমাদের খাদ্য যোগান দেবে কে যতই যন্ত্রের আমদানি হোক না কেন কৃষকদের নিজস্ব কায়িক শ্রম এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই তিনটি মৌলিক দাবি নিয়েই আমরা লড়াই করব। গত বছর কিন্তু ভারতবর্ষে একাধিক কৃষক আন্দোলন দেখা গিয়েছিল এবং সেখানে কিন্তু একাধিক কৃষক তারা কিন্তু আত্মহত্যাও করেছে এবং রাজ্যেও কিন্তু একই ছবিটা একই কি বলবেন আমরা তো সে কথাই বলছি যে দু হাজার এগারোর আগে পশ্চিমবঙ্গে কোনো কৃষক আত্মহত্যা করেননি দু হাজার এগারোর পর থেকে একের পর পরে আত্মহত্যা হচ্ছে তার কারণ হচ্ছে যে কৃষি নীতি সম্পর্কে এদের কোনো ধ্যান ধারণাই নেই যার ফলে এটা হচ্ছে ওরা সব চটক দেওয়ার চেষ্টা করছেন কৃষি কৃষকদের সাহায্যের নাম করে যে পরিমাণ টাকা বিজ্ঞাপনে ক্ষমতা করেছেন এই রাজ্য সরকার সেই টাকাও যদি কৃষকদের উন্নয়নের জন্য দেওয়া হতো পরিকল্পিত উন্নয়ন স্বামীনাথন কমিশনের যে সুপারিশ সেই সুপারিশকে কার্যকরী করা সেই সুপারিশকে কার্যকরী করার জন্য হাইকোর্টে আমাকে মামলা করতে হয়েছে কেন এটা করতে হবে রাজ্য সরকার যদি দায়িত্বশীল হন তারা তো এগুলো পালন করবেন আসলে এদের পুরোটাই হচ্ছে ফেরেবাজি মানুষকে ভাওতা দাও আর প্রচার আর বিজ্ঞাপন করো এর মধ্য দিয়ে মানুষ প্রতারিত হয়েছেন প্রবঞ্চিত হয়েছেন এখন ধীরে ধীরে বুঝতে পারছেন যেই বুঝতে পারছেন তখন তাকে বলা হয়েছে দিন ভোট দিতে পারবে না রাজনীতি পারবেন কেউই চায় না কখনোই চায় না এটা পাগলের রাজনীতি আজকে আপনার আমার প্রত্যেকের মাথার উপরে চুয়াল্লিশ হাজার টাকা করে দেনা হয়ে গেছে আর পশ্চিমবঙ্গে এখন সর্বাধিক রাজস্ব আদায় হচ্ছে মদ বিক্রি থেকে গোটা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই সব নিয়ে আমরা খুব চিন্তিত এই লোকসভা আপনি যখন প্রচারে বেরিয়েছেন এই লোকসভায় হাওয়া রকম বুঝছেন বামেদের হাওয়া খুবই ইতিবাচক আমি যেখানে যাচ্ছি খুবই ইতিবাচক মানুষ স্বতঃফূর্ত হয়ে বেরিয়ে আসছেন অধিকাংশ মানুষেরই আশঙ্কা যে এরা আমাদের ভোট দিতে দেবে তো ভাবতে পারেন একটা রাজ্য সরকার যেখানে ক্ষমতায় আসে সেখানে মানুষের ভোট দিতে পারবে কি পারবে না এই আশঙ্কায় ভুগছেন আমরা তাদের বলছি আপনার সঙ্গবদ্ধভাবে এগিয়ে আসুন ভোট দিন বাধা দিলে প্রতিরোধ করুন প্রশাসন কি করবে সে পরের কথা প্রতিরোধ করুন আমরা সঙ্গে থাকবো লড়াই করব অধিকারকে ছেড়ে দিতে দেওয়া হবে না এই আপনার তো এমনিতেই বিজি শিডিউল আবার লোকসভা নির্বাচন একবারের সামনে বিজি শিডিউলের মধ্যে জন্য এন্টারটেনমেন্টের কি ব্যবহার করছেন এন্টারটেনমেন্ট এক মানুষের এন্টারটেনমেন্টটা তার চিন্তার খোরাক আমরা স্বাভাবিক সাধারণভাবে যে ধরনের বিনোদন করি তাই করছি মানুষের সঙ্গে মিশছি কথা বলছি কত অভিজ্ঞতা অর্জন করছি কাগজ পড়ছি বই পড়ছি গান শুনছি এটাই আমাদের এন্টারটেনমেন্ট সময় করতে পারলে ভবিষ্যতের ভূত দেখবো এখনও দেখতে পারিনি এটা একটা মনে একটা খারাপ লাগা দিক আছে একটা খিচ রয়েছে যে এখনও ভবিষ্যতে ভবিষ্যৎ দেখতে পেলাম ভবিষ্যতের ভূত দেখতে পেলাম না একদমই তাই আমরা কথা বলছিলাম বিকাশ চন্দন ভট্টাচার্যের সাথে উনি কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের ভবিষ্যৎ কী সেটা কিন্তু নির্ধারণ করা যাবে তেইশ তারিখ এবং এই তেইশ তেইশে মে যাদবপুরের লোকসভা কেন্দ্র থেকে কে জয়ী হবেন এবং সংসদে যদি বিকাশ চন্দন ভট্টাচার্য যান তাহলে কি মানুষের কথা বলবেন এই সমস্ত কিছু নিয়েই আমাদের নজর থাকবে এবং আমরা আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরবো লোকসভা নির্বাচন সংক্রান্ত আরও তথ্য জানতে লগন করুন ট্রিপল ডাব্লিউ